হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি গেরোবেলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে সিনিয়র এডুকেশন কাউন্সিলর আনাতরি বলছি। বরাবরের মতো আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সবার সাথে কথা বলতে চাচ্ছি এস্তোনিয়া নিয়ে। যারা কিনা এস্তোনিয়াতে ব্যাচেলার অথবা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি। সো আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিব, ওগুলো জেনে কিন্তু আপনারা খুব সহজেই আমার মানে অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। প্রথমে বলতে চাচ্ছি ব্যাচেলরদের নিয়ে, যারা কিনা এই কান্ট্রিতে ব্যাচেলর ডিগ্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, ইন্টার শেষ করেছে আর কি। সো তারা কিন্তু তাদের রেজাল্ট যদি 3-3 করে থাকে এসএসসি এবং এইচএসসিতে, তাহলে কিন্তু তারা খুব সহজে এস্তোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এখন আসি ইংলিশ রিকোয়ারমেন্টসের কথা। তাদের যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সির স্কোর থাকে, দ্যাট মিনস আইএলটিএস স্কোর, সেটি দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারবে। যদি নাও থাকে তাছাড়াও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছে। অ্যান্ড এখন বলবো মাস্টার্সের জন্য, মাস্টার্সে যাদের কিনা এমওআই আছে, তা দিয়ে তারা খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবে, দ্যাট মিনস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। অ্যান্ড তাদেরও যদি আলসের স্কোর থাকে অ্যান্ড অথবা ডুয়োলিঙ্গো থাকে, সেটি দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারছে। বা তাদের যদি কোনো আলসের স্কোর নাও থাকে, তা দিয়েও কিন্তু তারা এমওআই এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এই কান্ট্রিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারবে। অ্যান্ড আমি এখন বলবো যে টিউশন ফি নিয়ে কিন্তু অনেকেরই একটা ধারণা থাকে যে টিউশন ফি কেমন হবে, অনেক লো হয়ে গেলে হবে না, বা একটু মিডিয়াম রেঞ্জের হলে কেমন হয়। আমি কিন্তু আপনাদের সবাইকে একটা সাজেশন দিব, এস্তোনিয়ার টিউশন ফি কিন্তু মোটামুটি অনেক কম। ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামের কিন্তু টিউশন ফি স্টার্ট হয় 3000 ইউরোস থেকে স্টার্ট হয়ে মোটামুটি 5000 to 6000 ইউরোস এর মধ্যে। এটা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি প্রফেসর উপর অনেকটাই ডিপেন্ড করে। সো এই বিষয়ে আরো অনেক খুঁটিনাটি বিষয় রয়েছে, ইউনিভার্সিটিজ, প্রোগ্রাম, সাবজেক্ট, আপনারা কোন কোন সাবজেক্টের জন্য এলিজেবল আছেন, বা আপনারা কি টাইপের সাবজেক্ট চাচ্ছেন আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, সেই বিষয় কিন্তু জানার জন্য আমি বলবো আপনাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য। অ্যান্ড আমাদের অফিসের কাউন্সেলিং টাইম সকাল 10টা থেকে বিকাল 5:30। আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার এবং ফোনের নাম্বার সেম দেওয়া থাকবে। আপনারা যারা ভিজিট করতে পারছেন না, আমাদের কাইন্ডলি নাম্বারে যোগাযোগ করেন। অ্যান্ড আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, আমরা কিন্তু একটা ইভেন্ট শো করেছি, আপনারা কিন্তু এই ইভেন্টের মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড 4টা কান্ট্রি নিয়ে আমরা ইভেন্ট শো করেছি, এটা কিন্তু আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। সেই 4টা কান্ট্রি হলো উইথ অর উইদাউট আইটিএসএ কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, বা আপনারা আপনাদের প্রসেসিংটা কিভাবে করতে পারেন। সেই কান্ট্রিগুলো হলো হাঙ্গেরি, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, চেক রিপাবলিক। এই 4টা কান্ট্রির মধ্যে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন পাবেন, লাইক ইউনিভার্সিটি সিলেকশন করা, অথবা স্পট যদি আপনারা অ্যাসেসমেন্ট করতে চান এসে কথা বলে দেন, আপনারা ইউনিভার্সিটি সম্পর্কে, টিউশন ফি সম্পর্কে জানতে চান, সেগুলো কিন্তু আপনারা আমাদের ইভেন্টের থ্রুতে পেয়ে যাচ্ছেন। সো আমি আপনাদের সবাইকে বলবো আর বেশি দেরি না করে অবশ্যই ইভেন্টে জয়েন করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে।